ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। এটি হলো বিশ্বধর্ম সম্মেলনে গোটা ভারতবাসীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণী। আজ সেই স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবসে শ্রদ্ধা জানালেন বর্ধমানের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা। আমরা আপনাদের দেখাবো বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম এবং 29 নম্বরের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিকের এই বিবেকানন্দের জন্মদিবসে শ্রদ্ধা যাপন করা। এরপর মাল্যদান করে গত 34 বছর ধরে যারা স্বামীজিকে ভুলে গেছিলেন, কিন্তু মা মাটি মানুষের সরকার আসার পর 2011 সাল থেকে আবার স্বামীজিকে মানুষের মনের মধ্যে থেকে সবাইকার কাছে পৌঁছে দিয়েছে এই মা মাটি মানুষের সরকার। আপনারা জানেন যে আজকে বিবেকানন্দজির জন্মদিন, সেই জন্মদিন 158তম জন্মদিনে আমরা 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালবেলায় আমাদের মেন অফিসে ওনার প্রতিকৃতিটা মাল্যদান করি। তারপরে আমাদের কানলাগেটে যে স্ট্যাচু আছে ওনার, সেই স্ট্যাচুতে আমরা মাল্যদান করে আমাদের আমরা শ্রদ্ধা অর্পণ করি আমাদের 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিশেষস্তর। তার মানে মানুষকে যে ভালোবাসবে, জীবকে যে ভালোবাসবে, সেই প্রকৃত মানুষ। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলে যে মানুষের সাথে থাকো, মানুষের পাশে থাকো, মানুষের সঙ্গে থাকো। তাই আজকের দিনে প্রত্যেক মানুষকে বলবো, সব কিছু ভুলে গিয়ে, জাত পাত বিভেদ ভুলে গিয়ে আমরা যেন প্রত্যেকে মানুষ সেই পরিচয়টা দিতে পারি এবং প্রত্যেকে যে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একে অপরের সাথে মিলিতভাবে থাকতে পারি। এই সোনার বাংলা যেন সোনার বাংলার মতো থাকে, এই ভারতবর্ষ আমাদের কাছে সোনার ভারতবর্ষ হয়ে থাকে, এটাই কামনা করি। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।